নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে শেয়ার করার রয়েছে। এর পাশাপাশি এটিকে মোহনবাগান দলের জন্য কিন্তু একটা ভালো খবর বা ভালো ব্যাপার, সেটা কি সেটাও বলবো। তো প্রথমে এটিকে মোহনবাগান দলের যে আপডেটটা রয়েছে বা যেটা ভালো হলো সেই বিষয়টা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বার্থলোমো ওকবেচে কিন্তু সেমিফাইনালের ফার্স্ট লিগ ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দলের এগেনস্টে নাও খেলতে পারে। এই বার্থলোমো ওকবেচে যে কয়বারই এটিকে মোহনবাগান দলের এগেনস্টে খেলেছে, বেশ ভয়ানক প্লেয়ার হিসেবেই কিন্তু আমরা তাকে দেখেছি। এবং শেষ যদি হায়দ্রাবাদ এফসির ম্যাচটা দেখি, সেখানে কিন্তু তিনি 90 মিনিটের কিছুক্ষণ আগেই কিন্তু গোলটা করে হায়দ্রাবাদ এফসি দলকে জিতিয়ে দিয়েছিল। তো খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং এটিকে মোহনবাগান দলের মোটামুটি ধরতে গেলে কিন্তু এই প্লেয়ারটি হচ্ছে একটা অন্যরকম প্লেয়ার, ভাইটাল প্লেয়ার, মানে তাদের বিপরীতে। তো সেই বার্সেলোনা ওকবেচে যদি এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে এই ফার্স্ট লিগের ম্যাচটাতে না খেলে, সেটা কিন্তু এটিকে মোহনবাগান দলের জন্য কিন্তু খুবই বড় সুবিধার বিষয়। এছাড়া বন্ধুরা, তিনি কেন খেলতে পারবে না সেটা হচ্ছে যেটুকু জানা যাচ্ছে যে তার কিন্তু পুরনো চোট রয়েছে। পুরনো চোটের জেরেই কিন্তু লাস্ট হায়দ্রাবাদ এফসির ম্যাচ অর্থাৎ এটিকে মোহনবাগান দলের এগেনস্টে খেলতে পেরেছিল না তিনি, এবং খুব কম সময়ের জন্য খেলেছিল এবং সেখানেই কিন্তু গোল করে ফেলেছিল। কম সময়ে নেমেও কিন্তু গোল করেছিল, কিন্তু সেই পুরনো চোটটা কিন্তু এখন অবধি পুরোপুরি ঠিক হয়নি, সেটুকুই কিন্তু জানা যাচ্ছে সূত্র অনুযায়ী। তাই সেই ক্ষেত্রে এই ম্যাচে তার খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে। তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক এটিকে মোহনবাগান দলের জন্য, কারণ তুমি যদি দেখো যে বার্থলোমো ওকবেচে থাকলেও কি হতো, আমাদের ডিফেন্স ভালো, এটা বিষয় না, এটা হচ্ছে মেয়ের একটা রেকর্ড আছে। কারণ হায়দ্রাবাদ এফসি দলের হয়ে এটিকে মোহনবাগান দলের হয়ে এটিকে মোহনবাগান দলের বিপরীতে কিন্তু এই হায়দ্রাবাদ এফসি দলের হয়ে এই প্লেয়ারটি কিন্তু গোল করে, তাই এটা মাথায় রাখতেই হবে। এবার যে শেষ যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা কিন্তু একটা খুবই অন্যরকম বিষয়, মানে ISL-এর এটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু একটা খারাপ বিষয়। সেটা হচ্ছে যেদিন বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্ট এফসির ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে গোল যেটা হয়েছে সেই গোল তো বিতর্কিত প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো সেই ম্যাচ মোটামুটিভাবে অফিসিয়ালি বেঙ্গালুরু এফসি দল জেতার পর কিন্তু সেখানে কি ঘটেছিল আশা করি সবাই জানো। সেই ম্যাচের পর কিন্তু ISL-এর ইনস্টাগ্রাম থেকে কিন্তু ফলোয়ার্স, মানে সেই ম্যাচের পর 1 লাখ ফলোয়ার্স কিন্তু কমে যায়। হ্যাঁ বন্ধুরা, 1 লাখ ফলোয়ার্স কিন্তু কমে যায়, যেখানে কিন্তু ওই ম্যাচটার আগে ফলোয়ার্সের সংখ্যা ছিল কিন্তু ISL-এর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে ইনস্টাগ্রামে, সেখানে 1,006,000 কিন্তু মানে 1.6 মিলিয়ন কিন্তু ফলোয়ার্স ছিল। সেখানে কিন্তু সেই ম্যাচটা শেষ হওয়ার পর কিন্তু 1 লাখ ফলোয়ার্স কমে যায়, যেখানে এখন কিন্তু বর্তমানে 1.5 মিলিয়ন ফলোয়ার্সের কিন্তু সংখ্যা এসে দাঁড়িয়েছে। মানে মোটামুটি যদি 1 লাখ ফলোয়ার্সের কথা বলি, তাহলে 1 লাখ ফলোয়ার্স কমে যাওয়া মানে কেরালা ব্লাস্ট এফসি দলের সমর্থকদেরই বেশি ফলোয়ার্সরা, তারা কিন্তু ISL-কে আনফলো করে দিয়েছে মানে ইনস্টাগ্রাম থেকে। তো এটা কিন্তু খুবই বাজে একটা বিষয় হয়েছে, মানে বুঝতেই পারছো কীরকম লেভেলের আর কি একটা ম্যাচের ওপর, মানে একটা ম্যাচের খারাপ রেজাল্ট বা এরকম বিতর্কিত ম্যাচ হওয়ার পর কীভাবে এফেক্ট পড়েছে। তো অনেক কিছু দেখছি, তো এটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।